পৌষ সংক্রান্তিতে পিঠে পুলি উৎসবে মাতলেন বাগদাবাসী মঙ্গলবার সিন্দ্রানিতে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে এই উৎসবের আয়োজন করা হয় এ এক অন্যরকম রকম পিঠেপুলি উৎসব বাঙালি মানেই বারো মাসে তেরো পার্বণ আর তার ভেতর পৌষ মাস জুড়ে চলে পিঠে খাওয়ার আয়োজন উত্তর চব্বিশ পরগনার বাগদা ব্লকের সিন্দরানী এলাকায় একটি স্বেচ্ছাসেবী সংগঠন বিভূতি সংসারের পরিচালনায় আয়োজন করা হল পিঠেপুলি উৎসব প্রায় তিরিশ জন মহিলা বাড়ি থেকে নানা স্বাদের বিভিন্ন রকম পিঠে তৈরি করে এনে বিভূতি সংসারে এনে পিঠেপুলি উৎসবের আয়োজন করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগদা থানার আধিকারিক ও বিএসএফের আধিকারিকেরা এছাড়াও প্রায় দুশো মহিলা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এ ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে খুশি সংস্থা এবং গ্রামের বধুরা যে যে বাঙালির মতে কি এই যে পিঠে উৎসব উৎসবগুলো এগুলো যে ধীরে ধীরে চলে যাচ্ছে সেগুলো জানো আবার আমরা মানে এগুলোকে যেন বাঁচিয়ে রাখতে পারি এগুলোকে আমরা মানে সবার সামনে তুলে ধরতে পারি সেই কারণেই আমরা এই অনুষ্ঠানটাও এখানে সেই কারণেই করা হয় এবং আমরাও সেই কারণেই এখানে ওই পিঠে নিয়ে এখানে আমরা উপস্থিত হই ব্যুরো নিউজ নোম্যানস ল্যান্ড